হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে কীভাবে তোমরা একটা যে কোনো ছবিকে তোমার কাস্টমারের হোক বা তোমার নিজের হোক, যে কোনো ছবিকে তোমরা পাসপোর্ট সাইজ ছবি বানাবে। তো চলো প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। তো এই কাজটি আমি ফটোশপ সিসি 2022 করবো, তো দেখে নেওয়া যাক। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এরপর দেখবো আমরা যে কোনো ছবিকে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি বানাতে হয়। তো আমরা আজকে যেই ছবিটা পাসপোর্ট সাইজ বানাবো সেটা হচ্ছে শাহরুখ খানের এই ছবিটাকে আমরা আজকে পাসপোর্ট সাইজ ছবি বানাবো। তো চলো কিভাবে বানাতে হয় দেখে না যাক। তো এই ছবিটাকে ড্র্যাগ করে আমরা ফটোশপে ছেড়ে দিলাম। ফটোশপটি ওপেন হচ্ছে, ফটোশপ সিসি 2022। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ শাহরুখ খানের ছবিটা কিন্তু ওপেন হয়ে গেছে, এবং এদিকে দেখতে পাচ্ছ টুল বার আছে, ওপরে অপশন বার এবং ডান দিকে লেয়ার। ওকে, তো আমরা প্রথমেই এইটিকে পাসপোর্ট সাইজ বানানোর জন্য ক্রপ করে নেবো। তো ক্রপ করার জন্য আমরা ক্রপ টুলটি সিলেক্ট করব। ক্রপ টুলটি সিলেক্ট করার পর আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এই ড্রপ ডাউন থেকে আমরা হোয়াইট ইন্টু হাইট ইন্টু রেজুলেশন এটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পর হোয়াইট দেবো 40 mm, হাইট দেবো 50 mm এবং রেজুলেশন 300। ওকে, এটা দেওয়ার পর আমরা কিন্তু ক্রপ করে নেবো। এটা দেখুন ডিফল্ট অবস্থায় ক্রপ হয়ে গেছে, কিন্তু এতটা তো আমাদের দরকার নাই, যতটুকু দরকার ততটুকু আমরা নেবো। তার জন্য আমরা যতটুকু দরকার ততটুকু আমরা কেটে নিচ্ছি। তো আমাদের ক্রপ হয়ে গেছে, এরপর আপনারা এন্টার বাটন টিপতে পারেন বা এখানে দেখতে পাচ্ছেন এখানে রাইট চিহ্নটি ক্লিক করতে পারেন। আমি রাইট চিহ্নটি ক্লিক করলাম। এটা দেখুন অনেক জুম হয়ে গেছে, এই জুমটা এত হলে তো চলবে না, তো আমরা দেখতে পাবো না। তার জন্য কন্ট্রোল মাইনাস করে করে জুমটা আনজুম করব। তো দেখতে পাচ্ছ আমাদের ছবিটা কিন্তু আনজুম হয়ে গেছে। এরপর কিন্তু আমরা আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ছবিটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পালা। তো আমরা এবারে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ম্যাজিক টুলটি ইউজ করব। তো দেখতে পাচ্ছ আমরা ম্যাজিক টুলটি ক্লিক করলাম। ম্যাজিক টুলটি ক্লিক করার পর আমরা কিন্তু এখানটাকে ম্যাজিক টুল ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনারা আবার সিলেক্ট থ্রিফট বাটন টিপে সিলেক্টের উপরে দুবার ক্লিক করবেন এবং জুম করে দেখে নেবেন যে কোনখানটা সিলেক্ট হয়নি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এই দিকটা এখানটা একটু বাকি আছে সিলেক্ট করা। তো আমি এখানটা সিলেক্ট করে নিচ্ছি, যেগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে বডির মধ্যে সেখানটা আমি পরে মুছে দেব। তো আগে সিলেক্ট করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে যেখানটা সিলেক্ট হয়ে গেছে সেই জায়গাটা আনসিলেক্ট কিভাবে করবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটার সাথে সাথে বডিরও কিছু পার্ট সিলেক্ট হয়ে গেছে। তো এই জায়গাটা আনসিলেক্ট করার জন্য আমরা এই ল্যাসো টুলটি ইউজ করব। এই ল্যাসো টুলটি ইউজ করার জন্য আমরা ক্লিক করলাম ল্যাসো টুলটিতে এবং কন্ট্রোল প্লাস করে জুম করলাম ছবিটিকে। ছবিটিকে জুম করার পর আমরা কিন্তু অল্ট বাটন টিপে ছবিটির যে অংশটা আমাদের দরকার নেই সিলেক্ট করার সেই অংশটা এরকমভাবে ড্র করে দেবো, সিলেক্ট করে দেবো আমরা ল্যাসো টুলের মাধ্যমে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সিলেক্ট উঠে গেছে, ছবি ব্যাকগ্রাউন্ডটি খালি সিলেক্ট আছে। তো এভাবে আমি যে জায়গাগুলো সিলেক্ট হয়ে গেছে সেই জায়গাগুলো আমি আনসিলেক্ট করে দিচ্ছি। কন্ট্রোল মাইনাস করে জুমটা আউট করে দিচ্ছি, জুম আউট। এরপর আমরা কি করব, সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখতে পাচ্ছেন ফেদার, এই ফেদারটা ক্লিক করব, ফেদার দিতে হবে। ফেদার এখানে 1.5 দেবেন, ফেদার 1.5 দেবেন এবং ওকে করে দেবেন। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার পালা। তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এর উপর এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নীল আছে এবং ফরগ্রাউন্ড কালার সবুজ আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার নীলই রাখতে চাইছি, যেহেতু বেশিরভাগ পাসপোর্ট সাইজে নীল কালারটা হয় তাই আমরা নীল কালারটা রাখতে চাইছি। তো এখান থেকে আপনারা ক্লিক করে এখান থেকে আপনাদের পছন্দ মতো কালার চুজ করে নিতে পারেন। আমি এই কালারটা রাখছি, তো ওকে করে দিলাম। এরপর আপনারা কি করবেন, কন্ট্রোল টিপে ব্যাক স্পেস টিপবেন। দেখুন ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ছবি রেডি। কত ইজি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা। এরপর এটাকে প্রিন্ট দেওয়ার জন্য আমরা যে পাসপোর্ট সাইজটা তৈরি করলাম, পাসপোর্ট ফটোটা তৈরি করলাম, এটাকে তো প্রিন্ট দিতে হবে। আমরা তো 4টে, 8টা, 16টা, 20টা এরকম ফটো দরকার তো আমাদের, একসাথে অতগুলো ফটো বার করবো। তো তার জন্য আমরা কি করব, আপনারা এখানে ফাইল থেকে গিয়ে নিউ ক্লিক করতে পারেন বা কন্ট্রোল এন টিপতে পারেন। তো আমি শর্টকাটে কন্ট্রোল এন টিপলাম এবং এখান থেকে আমি একটা A4 পেজ নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে একটা A4 পেজ রয়েছে, এই A4 পেজটি আমি নিয়ে নেব, A4 পেজটি নিয়ে ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু A4 পেজ ওপেন হয়ে গেছে। তো এরপর আমরা কিন্তু ওই ছবিটাতে যাব, এই ছবিটাকে নিয়ে গিয়ে আমরা এখানে বসাবো।
তো এর জন্য আমরা কি করব, ছবিটির লকটা যেটা রয়েছে লকটাকে তুলে দেব। লকটাকে তুলে দেওয়ার পর এখানে আমরা মুভ টুলটি ক্লিক করব। মুভ টুলটি ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল টিপে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু অনেক বড় সাইজ আকারে হয়ে গেছে। এত বড় সাইজের ছবি কিন্তু পাসপোর্ট সাইজ ছবি হয় না। দেখতে পাচ্ছ এটা A4 পেজের মধ্যে এই এত বড় ছবি কখনোই হয় না, এটাকে পাসপোর্ট সাইজ ছবি বলে না। এর জন্য আমাদের আবার ব্যালেন্স করতে হবে ছবিটিকে। তার জন্য আমরা কন্ট্রোল টি টিপব। কন্ট্রোল টি করার পর ট্রান্সফর্ম টি চালু হয়ে গেছে। তো এরপর দেখতে পাচ্ছ ওপরে হোয়াইট 100% এবং হাইট 100% দেওয়া আছে। তো এখানে আমরা হোয়াইট দেব 40 mm এবং হাইট করে দিলাম 50 mm। তো এবার কিন্তু আমাদের ছবিটি কিন্তু সঠিক রেশিও হয়ে গেছে। তো এরপর আমরা সঠিক জায়গায় ছবিটিকে স্থাপন করব বা বসাবো। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ছবিটি এখানে বসালাম। এবার তো একটা ছবি হলো, এরপর আরো তো এদিকে ছবি বসবে, নিচে বসবে। তো তার জন্য কি করব, এই মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় অল্ট বাটন টিপে ছবিটার কাছে নিয়ে গিয়ে অল্ট বাটন টিপে আমরা কিন্তু শিফট বাটন টিপে টানবো। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা ছবি বেরিয়ে চলে আসলো, আরো একটা, এবং এখানে আর একটা কপি লেয়ার হয়ে গেল। এটা কিন্তু এক নাম্বার লেয়ারে আছে, এটা 2 নাম্বার লেয়ার। দেখতে পাচ্ছ আমি চোখ আইকনটা বন্ধ করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু দুটো ছবি হয়ে গেছে। তো আমাদের তো আরো ছবি দরকার, সেরকম মতন ভাবে আমরা অল্ট আর শিফট টিপে আমাদের কিন্তু আরো একটা ছবি করে নেবো, আবার আর একটা ছবি করে নেবো। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 4টে ছবি হয়ে গেছে। এরপর আমরা নিচেতে দেবো আরো 4টে। এই ছবিটাকে আমরা অল্ট টিপলাম এবং শিফট টিপলাম, আবার একটা নিচে ছবি বসালাম, আবার অল্ট শিফট টিপে সাইডে বসালাম, আবার অল্ট শিফট টিপে আবার সাইডে বসালাম, আবার অল্ট শিফট টিপে সাইডে বসালাম। তো এভাবে আপনারা যতগুলো প্রয়োজন আপনাদের ততগুলো করে নেবেন। তো আমি এখানে 8টা ছবি রাখতে চাই এবং এটাকে প্রিন্ট করতে চাই। তো আপনারা A4 সাইজের এটিকে সেভ করেও প্রিন্ট করতে পারেন বা এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন। আমি আগে দেখাচ্ছি ডাইরেক্ট প্রিন্ট কিভাবে করতে হয়, এরপরে আমি দেখাচ্ছি কিভাবে সেভ করে প্রিন্ট করতে হয়। তো ডাইরেক্ট প্রিন্ট করার জন্য আমাদের দেখতে পাচ্ছ ওই ছবিটা কিন্তু আমাদের এডিট কমপ্লিট। এরপর আমরা কি করব, কন্ট্রোল পি টিপব। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা A4 সাইজ আছে, A4 সাইজের মধ্যে ছবিগুলোকে দেখতে পাচ্ছি এবং এইদিকে আমাদের প্রিন্টার সিলেক্ট করে দিতে পারবো। আমাদের ক্যানন প্রিন্টার আছে, তো প্রিন্টার এখানে রাখবো। কপি করতে চাইছেন আপনারা 1 কপি না 2 কপি, প্রিন্ট সেটিং করতে চাইলে প্রয়োজন থাকলে প্রিন্ট সেটিং করে আপনারা এখান থেকে প্রিন্ট দিয়ে দিতে পারবে, খুবই সহজ। ওকে, আর এরপর দেখাচ্ছি কিভাবে সেভ করে প্রিন্ট দিতে হয়। তো ফাইল থেকে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করবেন। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটাকে, এরপর এক্সপোর্ট করবেন। এবার কোথায় এক্সপোর্ট করবেন, আপনারা ডেস্কটপে পছন্দ মতো কোথায় সেভ করতে চাইছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে আপনি সেই জায়গাতে সেভ করবেন। তো আমি ডেস্কটপে সেভ করতে চাইছি। তো ডেস্কটপটি সিলেক্ট করে আপনারা আপনাদের কাস্টমারের ফোন নম্বর বা কোনো একটা ফাইলের নাম দিয়ে একটা সেভ করবেন। তো আমি একটা সংখ্যা দিয়ে সেভ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সংখ্যাটা দেওয়া হয়ে গেছে এবং এটি PNG ফাইলে আমরা সেভ করব। এরপর সেভে ক্লিক করলে আমাদের ডেস্কটপে কিন্তু এই ছবিটি সেভ হয়ে যাবে। তো আমি এটা ফটোশপটাকে মিনিমাইজ করে দেখাচ্ছি যে সেভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে, দেখো দেখতে পেয়েছ। এরপর এখান থেকে কিভাবে প্রিন্ট দিতে হয়, ছবিটা যখনই ওপেন হলো এই যে উপরে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে কন্ট্রোল পি টিপতে পারেন বা এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনাদের প্রিন্টার সিলেক্ট করবেন, আমি আমার প্রিন্টার সিলেক্ট করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো কেটে গেছে, কেননা এটা চওড়া দিকে আছে, আমরা এটা লম্বালম্বি করতে চাইছি। তার জন্য এটা অন আছে, এটাকে অফ করে দিতে হবে। এটাকে অফ করে দিলে দেখতে পাচ্ছ কত সুন্দর লম্বালম্বি হয়ে গেল। এরপর এখান থেকে আপনারা আপনাদের যদি কোনো চেঞ্জ করার থাকে তাহলে চেঞ্জ করে প্রিন্ট দিয়ে দেবেন, তাহলে প্রিন্ট হয়ে যাবে। তো আমি এখন প্রিন্ট দিচ্ছি না। তো তোমরা দেখতে পেলে কত সুন্দর যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজ ছবি বানানো যায়। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নিতে ভুলবে না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।